আসসালামু আলাইকুম অনেক বড়ো একটি ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে আমি রিসেন্টলি এই খাবারটি বানিয়ে বাংলাদেশকে এবং বাংলাদেশের খাবারকে রিপ্রেজেন্ট করেছি সেই কম্পিটিশনে আমার এই রেসিপিটি অনেক সুনাম অর্জন করেছে এবং সকল শেফদের মনোজয় করে নিয়েছে তাই আমি মনে করলাম সকলের পছন্দের এই সুস্বাদু ও আকর্ষণীয় রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি বাই দ্য ওয়ে আই এম শেফ ইশিকা আর আপনারা দেখছেন আইফোর চ্যানেল প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি চার কাপ বা হাফ লিটার পানি এবার পানিতে দিয়ে দিচ্ছি দুই কাপ বাসমতি চাল আমি বাসমতি চালটাকে ভালো মতো ধুয়ে পানিতে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল মিনিমাম এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে চালের দানাগুলো লম্বা হয় আর রান্নার পর ঝরঝরেও হয় সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ এবার বাসমতি চালটাকে সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে দিব আমার চালটা সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার চালটাকে একটি স্ট্রেইনারে পানি ঝরতে রেখে দিব লক্ষ্য রাখতে হবে এখানে চালটাকে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে পরবর্তী রান্নার সময় চালটা ওভারকুক হয়ে যাবে আমি আবারও সেই একই প্যানে চার কাপের মতো পানি গরম করে নিয়েছি পানিতে বলক চলে আসলে দিয়ে দিব এক মুঠো পালং শাক আমি এখানে শুধু পালং শাকের পাতাগুলো ব্যবহার করেছি পালং শাক অ্যাড করার পর পানিতে জাস্ট একটি বলক চলে আসলেই পালং শাক চুলা থেকে নামিয়ে সরাসরি ঠান্ডা পানিতে রেখে দিব এটাকে ব্লাঞ্চিং প্রসেস বলে এতে করে সবজির গুণগত মান বেশি একটা নষ্ট হয় না আর কালারটাও খুব সুন্দর থাকে এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ তেলে হালকা সটে করে নিব পেঁয়াজ হালকা নরম হয়ে আসলেই দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা তেলে এক মিনিটের মতো ভেজে নেব যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ গরম মশলা গুঁড়া এবার চুলার লো ফ্লেমে এই গুঁড়া মশলাগুলো তেলে এক মিনিটের মতো ভেজে মশলাগুলো কষিয়ে যখন মশলা কষিয়ে গিয়ে তেল এরকম উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিব আধা কেজি গরুর মাংসের কিমা এবার কিমাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব ট্রাস্ট মি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার গরুর মাংসের কিমা রান্না করলে আর অন্য কোনোভাবে বানিয়ে খাবেন না এইখানে গরুর মাংসের কিমার পরিবর্তে মাটন কিমা বা চিকেন কিমাটাও ব্যবহার করা যাবে আমি এখানে প্যাকেটের ফ্রোজেন রেডিমেড কিমাটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ফ্রেশটাও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টমেটো পেস্ট আমি এখানে ক্যান টমেটো পেস্টটা ব্যবহার করেছি আপনারা ফ্রেশ টমেটোস পেউরি করেও ব্যবহার করতে পারবেন আপনারা যদি ঘরে গরুর মাংসের কিমাটা তৈরি করে নেন তাহলে একটি বিষয় লক্ষ্য রাখবেন অবশ্যই কিমাতে টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট থাকতে হবে কিমাতে মিটের অংশ বেশি আর ফ্যাটের অংশ একদম কম হলে খেতে একদম ড্রাই লাগবে আর চুসি হবে না তাই যখনই বিফ বা মাটনের কিমা বানান না কেন এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে এইট্টি পার্সেন্ট মিট আর টোয়েন্টি ফ্যাট হবে যখন সব পানি শুকিয়ে মাংসটা এমন ভুনা ভুনা হয়ে আসবে তখন দিয়ে দিব দুই কাপ গরম পানি যেহেতু এটা গরুর মাংসের কিমা তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এই পর্যায়ে মাংসটাকে চুলার মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিব বিশ মিনিটের মতো বা পানি শুকিয়ে আসা পর্যন্ত বিশ মিনিট পর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মেয়নিস রান্নার একদম লাস্ট পর্যায়ে মাংসে মেওনি অ্যাড করলে খুবই ক্রিমি অ্যান্ড সিল্কি একটা টেক্সচার চলে আসবে আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে আপনারা এইভাবে একবার গরুর মাংসের কিমা রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার মাংসটা রান্না করা যান এবার পরবর্তী স্টেপের পালা আগে থেকে ব্লাঞ্চ করা পালং শাকগুলো আমি হাত দিয়ে চেপে চেপে পানি ছড়িয়ে রেখেছি এবার সেই পালং শাককে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ এবার এই কাঁচামরিচ আর পালং শাক একসাথে ব্লেন্ড করে একটি পেস্ট বানিয়ে নেব এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এবার তেলে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রসুন কুচি আর দুই টেবিল চামচ আদা কুচি আমি আদা আর রসুনটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি আদা আর রসুন তেলে এক মিনিটের মতো সটে করে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও হালকা সটে করে নিব আদা রসুন ও পেঁয়াজ অতিরিক্ত ভেজে লাল করা যাবে না হালকা নরম হয়ে আসলেই দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পালং শাক আর মরিচের পেস্ট এবার এই পালং শাকের পেস্টটাকে দুই মিনিটের মতো রান্না করে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ বা স্বাদ মতো লবণ আমি কম্পিটিশনে যেভাবে রেসিপিটা বানিয়েছিলাম আমি হুবহু সেই রেসিপিটাই শেয়ার করেছি যেন আপনারা একদম এক্স্যাক্ট টেস্টটা পান এবার দিয়ে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন কিন্তু আমার কাছে এই ডিশটা একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে আগে থেকে সিদ্ধ করা বাসমতি চাল থেকে খুব ভালোভাবে পানি ঝরে গিয়ে একদম শুকনো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন চালটা কত সুন্দর ঝরঝরে আছে এবার এই বাসমতি চালের ভাত মশলাতে অ্যাড করে দিচ্ছি এবার খুবই আলতো হাতে ভাত ও মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি যতটুকু পরিমাণের মশলা বানিয়েছি সেই মশলাতে এই দুই কাপ পরিমাণ বাসমতি চালের ভাত একদম পারফেক্ট আপনারা যদি বেশি বা কম বানান সেই হিসাবে চাল আর মশলাটার অনুপাত কমিয়ে বাড়িয়ে নিতে হবে এই স্পেনেজ ফ্লেভার রাইসটা আপনারা একবার খেলে বিদেশি ফ্রায়েড রাইসগুলো ভুলে যাবেন গ্যারেন্টিড এই রাইসের প্যান হয়ে যাবেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আমাদের দেশে সাধারণ একটি শাক দিয়ে যে এত মজার একটি রাইস বানানো যায় সেটা একবার না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না সেই সাথে অন্যান্য ফ্রাইড রাইসগুলো থেকে এটি অনেক বেশি হেলদিও আমাদের রাইসটা পারফেক্টলি কুকড এবার চুলা থেকে নামিয়ে নেব এই পর্যায়ে রাইসটাকে অতিরিক্ত রান্না করলে এটা সুন্দর গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক যেভাবে আমি কম্পিটিশনে সার্ভ করেছিলাম প্রথমেই আমি রাইসটাকে প্লেটের ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি তারপর চারো দিক থেকে সমান করে নিয়েছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবার ঠিক মাঝখানে আমি একটি বাটি দিয়ে প্রেস করে একটু জায়গা করে নিচ্ছি এবার এই মাঝখানের অংশে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা বিফ মিনসড কারি এই প্লেটিংটা দেখতে যত বেশি সিম্পল ততই বেশি মনোমুগ্ধকর আমার কাছে মনে হয় না এর চেয়ে সুন্দর প্লেটিং হতে পারে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমার রিকোয়েস্ট এই ঈদুল আজাহাতে আপনারা এই ডিশটি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনার আর আপনার পরিবারের কাছে খুব বেশি ভালো লাগবে এবার উপর থেকে কিছু চিলি ফ্লেক্স দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার কম্পিটিশন উইনিং ডিশ বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ রাইস এই খাবারটা শুধু দেখতেই যে আকর্ষণীয় এমন কিন্তু নয় খেতেও দারুণ মজা যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য আর সবচেয়ে মজার বিষয় হলো হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এমন ইন্টারন্যাশনাল লেভেলের একটি ডিশ বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু কল্পনাই করা যায় না এই ঝরঝরের রাইসের সাথে ক্রিমি বিফ কিমার কম্বিনেশন জাস্ট ওয়াও আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন রাইসগুলো কতটা পারফেক্টলি কুকড হয়েছে একদম ঝরঝরে আছে অন্যান্য রাইসের মতো এই রাইসে তেমন কোনো সবজি বা আহামরি মশলা অ্যাড করা হয়নি তারপরও এই রাইসটা খেতে খুব বেশি ফ্লেভারফুল আমার আজকের এই ইউনিক ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস পতাকা রাইসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ